তো আমার সমস্ত প্রিয় ভাই এবং বোনেরা, তো আজকে তোমাদের কাছে তোমাদের রিসেন্ট যে জিএনএম এএনএম এর স্কোর কার্ড এবং তোমাদের র্যাঙ্ক কার্ড প্রত্যেকে দেখে নিয়েছো। তো প্রত্যেকের মনে একটা টেনশন রয়েছে যে আমাদের কাট অফ কীরকম গেছে, আমরা কত র্যাঙ্ক করলে সরকারি কলেজ পাবো, কবে থেকে কাউন্সিলিং শুরু হবে, জিএমআর র্যাঙ্ক আমার যদি 30-40 হাজার থেকে চান্স তাহলে কি আমি চান্স পাবো। তো সমস্ত প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ নেক্সট ভিডিও জিএনএম এএনএম রিলেটেড নিয়ে তোমাদের খুব শীঘ্রই আসছে। তোমাদের সরকারি কলেজ কাউন্সিলিংয়ের ডেট, তাছাড়া নতুন ভ্যাকেন্সি ক্লাস সম্পর্কে, তো ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, যখন কাউন্সিলিং শুরু হবে এভাবে কিন্তু নোটিশ দেবে, এটা কিন্তু আগেবারে নোটিশ দেখে নাও, রেজিস্ট্রেশন পেমেন্ট রেজিস্ট্রেশন ফিজ সিম্পলিং ডেট দেখে নাও, 11/8/2022 থেকে 21/8/2022 পর্যন্ত। এটা কিন্তু গত বছরের দেখো। তারপর চয়েস লুকিং দেওয়া হয়েছে 20/8, তারপরে ফার্স্ট রাউন্ড অ্যারাসমেন্ট দেখে নাও 25 তারিখ, যেটা আমাদের এবছর তার মোটামুটি কিছুদিন পর শুরু হয়ে যাবে। তো একটা কথা প্রত্যেককেই বলি যে কাউন্সিলিংয়ের অফিসিয়াল ডেট এখনও উঠে আসেনি, তো এই খুব শীঘ্রই উঠে আসবে আর কিছুদিন পরে। তো আশা মাত্রই তোমাদের এই চ্যানেল থেকে সবার আগে তোমরা আপডেটটা পাবে, যেমনটি জিএনএম এনএম এর রেজাল্টের আপডেটটা দিয়েছিলাম। আরেকটা কথা যে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকে কাউন্সিলিং করবে, কারণ এই মিস্টেকটা করো না, যাদের র্যাঙ্ক একটু দূরে আছে তারাও করবে। কারণ এর আগেবারে দেখা গেছে যে যাদের র্যাঙ্ক দূরে তারা কাউন্সিলিং করেছে, অথচ যাদের র্যাঙ্ক সামনে কাউন্সিলিং করে না ভাবছে চান্স পাবো না। কারণ টোটাল 4টা রাউন্ডে কাউন্সিলিং হয়, এটা বারবার মনে রাখবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মকআপ রাউন্ড আর শেষে হচ্ছে স্পট রাউন্ড। তো 4টাতে কাউন্সিলিং করবে, দেখবে তোমার কিন্তু নাম আসার সম্ভাবনা 99% কিন্তু রয়েছে। তো চলো এরপর আমরা একটু দেখে নিই যে কাউন্সিলিংয়ের স্কোরটা। দেখো, অনেকেই জিএমআর স্কোর এবং স্কোর কার্ড সেটা সম্পর্কে বুঝতে পারছে না, তো সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। তো দেখো, এএনএম জিএনএম, দেখো এএনএম এ স্কোর করেছে হচ্ছে 39,000 আর জিএনএম এ স্কোর করেছে 47,000। দেখো বারবার দেখে না, এটা কিন্তু জিএমআর তার র্যাঙ্ক, এই মানে বিষয়টা তোমরা ভাইটাল ব্যাপার। অনেকে ভুল করছে যে কোনটা জিএমআর র্যাঙ্ক আবার কোনটা স্কোর র্যাঙ্ক, যারা ফার্স্টবার দেখছো তাদের জন্য ইডাব্লিউএস জিএমআর র্যাঙ্ক 2156। দেখো আর তোমাদের জিএনএমটা দেখো 47,784 জিএমআর র্যাঙ্ক আর ইডাব্লিউএস 2486। তো এই র্যাঙ্কটা যদি অনেকেই ভাবে যে ইডাব্লিউএস 2156, এটা কিন্তু নয়, এটা কিন্তু পুরোপুরি জিএমআর র্যাঙ্ক। জিএমআর র্যাঙ্কটা খুব ভালো র্যাঙ্ক নয়, এ কিন্তু পাওয়া পেতেও পারে আবার নাও পেতে পারে, না পাওয়ারে চান্স খুব কম। আর এ যদি আবার এটা কিন্তু যদি স্কোর র্যাঙ্ক হতো তাহলে কিন্তু তার র্যাঙ্কটা কিন্তু অনেক কাট অফটা কিন্তু কম পেতে হতো, এখানে তার হয়তো 1,000 আসতো তাহলে হয়তো হতো। চলো একটু আমরা কাট অফের ব্যাপারটা একটু দেখে নিই, দেখে নাও। দেখো এখানে যে দেওয়া আছে এএনএম জিএনএম পুরোপুরি জিএমআর র্যাঙ্ক অনুযায়ী তোমার যদি এটা থাকে তাহলে তুমি কিন্তু সরকারি কলেজে একটা ভর্তি চান্স আছে। দেখো এবারে কিন্তু এএনএমদের জন্য একটু সুযোগ বেশি রয়েছে, কারণ গতবারের তুলনায় ভ্যাকেন্সি অনেক বেড়েছে, অনেক সরকারি কলেজে কাউন্সিলিংয়ের জন্য সিট দেওয়া হয়েছে। তো তোমরা প্রত্যেকেই যে 4টা স্টেপ, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড, 3 রাউন্ড হচ্ছে মকআপ আর 4 রাউন্ড হচ্ছে স্পট, তো অবশ্যই কাউন্সিলিং করবে। তো দেখো এএনএম হচ্ছে ইউআর জিএমআরে তোমার যদি 6,000 মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই তুমি সরকারি কলেজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসি তোমার যদি 12,000 থাকে এটা কিন্তু এএনএম, এসটি তোমার যদি 35,000 মধ্যে র্যাঙ্ক থাকে, ওবিসি এ তোমার যদি 7,000 মধ্যে র্যাঙ্ক থাকে, ওবিসি বি তোমার যদি 6,500 মধ্যে র্যাঙ্ক থাকে, ইডাব্লিউএস তোমার যদি 10,000 মধ্যে র্যাঙ্ক থাকে। এটা কিন্তু বারবার মাথায় রেখো, এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক, যেটা আগে তোমাদের দেখিয়ে একটু বুঝিয়ে দিলাম, ওটা যেমন ও জিএমআর র্যাঙ্ক। এরপর দেখো জিএনএম এ জিএমআর র্যাঙ্ক, তোমার যদি ইউআর 5,000 থাকে তাহলে তুমি সরকারি কলেজের মধ্যে চান্স পেতে পারো। এসসি 13,000 থাকে, এসটি তোমাদের থাকে 37,000। দেখো এসটিদের এবছর কিন্তু বিরাট একটা সুবিধা রয়েছে, বিরাট একটা সিট রয়েছে, তো তোমরা প্রত্যেকে কাউন্সিলিংটা করবে একদম 4 রাউন্ড পর্যন্ত সকলে। ওবিসি এ 8,000, ওবিসি বি 5,500, ইডাব্লিউএস হচ্ছে 11,000। তো প্রত্যেকেই দেখিয়ে দিলাম, এটা কিন্তু প্রত্যেকেরই কিন্তু জিএমআর তোমাদের র্যাঙ্ক। তো প্রত্যেকে কাউন্সিলিংটা করবে, বারে বারে বলছি যাদের নাম্বার কম রয়েছে, যাদের হয়তো র্যাঙ্ক একটু 6,000 যদি 8,000 রয়েছে তাও তারা করবে, 10,000 থাকলেও করবে, কারণ কাউন্সিলিংটা মাস্ট। কে কোন কাউন্সিলিংয়ে পেয়ে যাবে সেটা কিন্তু মোটেই বলা যাবে না, ক্লিয়ার করতে পেরেছি। আর লাস্টে যে তোমাদের আরও যে দুটো আছে দেখে নাম,
ওআরপিএইচ ওর যদি 40,000-এর মধ্যে এএনএমে যদি র্যাঙ্ক থাকে, আর জিএনএমে যদি 45,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, আর সিডি হচ্ছে জিএনএমে হচ্ছে সরি এএনএমে 20,000, আর জিএনএমে হচ্ছে যদি 21,000-এর র্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু সরকারি কলেজের মধ্যে কিন্তু চান্স পেয়ে যাবে। তো দেখো সমস্ত আপডেট দিয়ে দিয়েছি, এরপর তোমাদের নেক্সট আপডেট খুব শীঘ্রই আসবে, কাউন্সেলিং স্টার্ট, তাছাড়া অন্যান্য কবে শুরু হবে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।